বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাটআপ গুলোকে প্রেডিকশন করা হচ্ছে ইনফ্যাক্ট আমি একটা কাটআপ প্রেডিকশন করেছি বিভিন্ন জায়গায় বলা হচ্ছে কাটআপ আটচল্লিশ যেতে পারে আবার কেউ কেউ বলছে কাটআপটা ষাটও যেতে পারে ঠিক আছে তো কাটআপটা মোটামুটি একটা এত বড় একটা রেঞ্জে ঘুরে বেড়াচ্ছে এই এত বড় একটা রেঞ্জের কারণে একটা স্টুডেন্ট সব থেকে বেশি হারে কনফিউজড হচ্ছে তো আজকে এই ভিডিওটাতে আমি তোমাদের টোটাল কনফিউশন দূর করব এবং এর সাথে আজকে আমরা মেনলি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে কলকাতা পুলিশের মেনে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত তোমাদের কতটা টার্গেট রাখতে হবে মেন্স পরীক্ষার জন্য দেখো প্রিলি হয়ে গেছে এখন প্রিলি নিয়ে মাথা লাভ নেই এর দিকে মাথা ঘামাও এরপর যাদের নাম্বার মোটামুটি পঞ্চাশের আশেপাশে রয়েছে তারা কি করবে ইনফ্যাক্ট কারা কারা এই মেন্সের জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্টে বলি ডাব্লিউ বিপিতে যে হারে তোমাদের পিলিতে কাট আপ গিয়েছিল অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো কলকাতা পুলিশের সেই কাট আপটা অনেকটা বেশি হাই যাবে একটাই রিজেন রিজন কি সেটা হচ্ছে তোমাদের সিট সংখ্যা অনেকটা বেশি কম কার থেকে ডাবলিউ থেকে তো সেদিক থেকে কাট তোমাদের যথেষ্ট হাই যাবে দেখো বিভিন্ন জায়গাতে তোমাদের বিভিন্ন রকমভাবে কাট আপটা অনেক কম বলা হচ্ছে বা সেদিক থেকে দেখো তোমরা হয়তো কাট দেখে খুশি হয়ে যাচ্ছ বাট আলটিমেটলি সত্যিটা কিন্তু একটু আলাদা কেউ যদি তোমাকে কাট দু নাম্বার কম বলতে পারে সেক্ষেত্রে তার কি হচ্ছে পেড কোর্স রয়েছে সেই পেড কোর্সটা কিন্তু দুশো টাকা স্টুডেন্ট বেশি ভর্তি হবে তার কোর্সে বাট এই দু নাম্বার কাট কম বলার জন্য বেশ কিছু স্টুডেন্টের কিন্তু বেশ কিছু টাকা নষ্ট হবে আলটিমেটলি আর এর সঙ্গে আরও একটা বড় জিনিস যেটা হবে সেটা হচ্ছে কি তাদের প্রপার প্রিপারেশনটা হবে না কারণ দেখো কেউ যদি মেনের প্রিপারেশন নিতে যায় তাহলে অবভিয়াসলি সেই মেনের প্রিপারেশন নিতে গিয়ে তার যদি পিলির প্রিপারেশনে যে তার হয়তো পিলিতেও বেশ কিছু ঘাটতি থেকে গেছিল সেই ঘাটতিগুলো পূরণ না করে সে মেনে উঠে যাচ্ছে ঠিক আছে মেনের প্রিপারেশন নিতে শুরু করছে এই দিক থেকে কি হবে আলটিমেটলি মেনের প্রিপারেশনটা কমপ্লিট হবে না পিলির ঘাটতিটাও কিন্তু আলটিমেটলি পুরোপুরি থেকে যাচ্ছে তো কমপ্লিট প্রিপারেশন একদমই হচ্ছে না সেদিক থেকে কি হবে তোমাদের টাইমটা পুরোপুরি বরবাদ হবে আর তোমাদের যে অ্যামাউন্টটা দিচ্ছ টাকাটা সেটাও তোমাদের পুরোপুরি নষ্ট হবে তো সেই দিক থেকে কাটা কম শুনে কিন্তু বেশি মাথা ঘামিও না আমি আগেই বলছি আমি সত্যি কথাটা তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি আমার এখানে উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করা যতক্ষণ না পর্যন্ত তোমাদের গাইডেন্স টা ঠিকঠাক থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু সিলেকশন একদমই হবে না কারণ গাইডেন্সটা আমাদের সব থেকে বেশি ম্যাটার করে যায় শুধুমাত্র সিলেবাসটাকে কমপ্লিট করলেই কিন্তু আমাদের সিলেকশনটা পাওয়া যায় না সিলেবাসটা সবাই কমপ্লিট করে দেখো ফার্স্ট প্রত্যেকটা আমাদের ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে কি সিলেবাসটা কমপ্লিট করা বা সিলেবাসটাকে কমপ্লিট করার পর আরো কি কাজ করতে হবে সেটা কিন্তু একমাত্র একটা গাইডেন্স এর থ্রুতেই আসে আর এই গাইডেন্স ঠিকঠাক না থাকলে তোমরা সিরিয়াসলি তো প্রিলি তোমরা কোনো কোনো এক্সামে পাস করে গেলেও আলটিমেটলি মেনে গিয়ে তোমাদের কোনো রকম ভাবে সিলেকশনটা হচ্ছে না এটা তোমরা ধরে নাও সেদিক থেকে আগেই বলছে বেসিক প্রিপারেশনটাকে স্ট্রং করো তারপরে মেনের জন্য কি করতে হবে না করতে হবে সেই জিনিসটা নিয়ে মাথা ঘামো তো যাদের নাম্বারটা এই আটচল্লিশের মতো রয়েছে মানে পঞ্চাশের কাছাকাছি যাদের নাম্বারটা রয়েছে তারা প্রিপারেশন শুরু করো কাট এর থেকে বেশি যাবে কম যাবে আমি এখন সেই জায়গাতে আসছি না তোমরা এই জায়গাতে প্রিপারেশন শুরু করো প্রিপারেশন শুরু করলে তোমাদের লস কিছু হচ্ছে না তো ফার্স্ট অফ অল আমি মেইনলি মেনলি বলতে চাইছি তোমরা যারা মোটামুটি পঞ্চাশের কাছাকাছি রয়েছে মানে পঞ্চাশ একান্ন বান্ন এইসব জায়গাতে যারা রয়েছে তারা মোটামুটি দেখো মেন্সের প্রিপারেশন শুরু করো একদম হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি শুরু করে দাও তোমরা মেন্সের প্রিপারেশন এর সঙ্গে তোমরা দেখো তোমাদের বেসিকে কি কি জায়গায় গন্ডগুলো মানে ম্যাথ রিজনিং জিকে যে সমস্ত আমাদের চারটে সাবজেক্ট রয়েছে সেই চারটে সাবজেক্টের তোমাদের কোন কোন জায়গাতে প্রবলেম রয়েছে সেই জায়গাগুলোকে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো এবং সেই জায়গাগুলোকে একটু ইমপ্রুভ করো না হলে কিন্তু সেই জায়গাগুলি তোমার মেইনসে গিয়ে একদম বাধা হয়ে দাঁড়াবে আমার কথাগুলো হয়তো একটু শুনতে খারাপ লাগতে পারে যেহেতু আমি পঞ্চাশ নাম্বার নিয়ে কথা বলছি যেহেতু অনেকেই পঞ্চাশ নাম্বার তুলতে পারে না আমি দেখো পঞ্চাশ নাম্বার কে তুলতে পারছে কে তুলতে পারছে না তাদের সাথে কথা বলছি না যে পঞ্চাশ নাম্বার তুলেছো ডেফিনেটলি তার প্রিপারেশন ভালো আছে বাট এখনকার যুগে তোমার যে এত অল্প সিট রয়েছে তোমার কি মনে হচ্ছে যে তুমি এই পঞ্চাশ নাম্বার বা মেন্সে গিয়ে এর কাছাকাছি কিছু একটা নাম্বার তুললে তোমার সিলেকশনটা হয়ে যাবে একদমই না কোনো মতে তোমার সিলেকশন হতে পারবে না এখানে তো আমি এই মুহূর্তে কম্পিটিশন কতটা রয়েছে এই কম্পিটিশনের কথাটা মাথায় রেখে আমি তোমাদেরকে প্রিপারেশন নিতে বলছি বাকি যারা আটচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তুলেছো নাম্বারটা খুব একটা খারাপ না যথেষ্ট ভালো নাম্বার বা তোমাদের কিছু কিছু জায়গায় বেসিকের প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে তোমাদেরকে আমি আইডেন্টিফাই করে সেইগুলোকে আমরা ঠিক করে নেওয়ার কথা বলছি তো এবার তোমরা দেখো কারা কারা প্রিপারেশন শুরু করবে না করবে সেটা তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো মানে যাদের নাম্বার পঞ্চাশের আশেপাশে রয়েছে তারা প্রত্যেকে প্রিপারেশন শুরু করো ইনফ্যাক্ট তাদের আটচল্লিশ থাকলে তোমরা প্রিপারেশন শুরু করো নির্দ্বিধায় তোমরা প্রিপারেশন শুরু করে দাও ঠিক আছে এবার সেদিক থেকে কারো যদি এস সি থাকে তাহলে সেটা তোমরা মোটামুটি তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম কিছু একটা নাম্বার ধরে নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দাও ইনফ্যাক্ট ফিমেলদেরও বলছি যাদের নাম্বার মোটামুটি এই আটত্রিশ মতো রয়েছে বা পঁয়ত্রিশ আটত্রিশ মতো রয়েছে এই সব জায়গাতে নাম্বার রয়েছে তারাও মেন্সের প্রিপারেশন শুরু করে দাও ওকে এবার দেখো আমরা মেন্সের প্রিপারেশন শুরু করে দেওয়ার কথা তো বলছি বা ট্রেন্স আমাদের কিভাবে কি হবে আমাদের প্ল্যানিংটা কি থাকা চাই আমাদের রোড ম্যাপ কি থাকবে দেখো প্রত্যেকটা জিনিস ক্র্যাক করার জন্য প্রত্যেকটা एग्जाम ক্র্যাক করার জন্য আমাদের কিন্তু একটা প্রপার প্ল্যানিং থাকা চাই প্রপার একটা রোড ম্যাপ থাকা চাই আমাদের এই টাইমের মধ্যে আমাদের এই এই জিনিসগুলো কমপ্লিট হওয়া যায় আমাদের एग्जामে কি কি জিজ্ঞাসা করছে সেই জিনিসগুলো আমাদের ভালোমতো জেনে নেওয়া দরকার কি কি সাবজেক্ট রয়েছে কোনটার কতটা ওয়েটেজ রয়েছে কত নাম্বার কোন কোন জায়গা থেকে আসছে এই প্রত্যেকটা জিনিসগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করা দরকার না হলে আমরা গাধার মতো जस्ट प्रिपरेशनই নিতে থাকবো আলটিমেটলি কিন্তু আমরা আমাদের গোলে পৌঁছাতে পারবো না তো সেই জন্য আমি আজকে মেইনলি কলকাতা পুলিশের মেইনস এর স্ট্র্যাটেজি নিয়ে আমি এখন কথা বলতে চলেছি ঠিক আছে মেইনলি আমাদের রয়েছে এখানে চারটি সাবজেক্ট রয়েছে ঠিক আছে চারটি সাবজেক্টের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের কি থাকছে ম্যাথ থাকছে রিজনিং থাকছে জিকে থাকছে আর ইংলিশ থাকছে এই ইংলিশ নিয়ে হচ্ছে সকলের এখন মাথাবেথা এই ইংলিশ নিয়ে কিন্তু এত মাথা ঘামানোর কোনো রকম ভাবে কোনো দরকার নেই তো তোমাদের ম্যাথে কত থাকছে পঁচিশ নাম্বার রিজনিং এ কত থাকছে এখানেও নাম্বার থাকছে জিকে তে কত থাকছে এখানেও তোমাদের নাম্বার থাকছে আর ইংলিশে কত থাকছে মাত্র দশ নাম্বার ঠিক আছে দেখো মাত্র এই নাম্বারের জন্য কিন্তু মাথা কামানোর একদমই দরকার নেই দেখো যে ছেলেটা ইউর ক্যাটাগরি থেকে চাকরি পাবে সে ডেফিনেটলি এই ম্যাথ এবং রিজনিং এই দুটো সেকশানে যা নাম্বার থাকছে পঞ্চাশ নাম্বার এই দুটো সেকশনে পঞ্চাশ নাম্বার থাকছে এই পঞ্চাশ নাম্বারের মধ্যে তারা ফর্টি ফাইভ স্কোর করবেই করবে যে ছেলেটা চাকরি নিচ্ছে কারণ কম্পিটিশনের বাজারটা খুব টাফ এই মুহূর্তে খুব হাই কম্পিটিশন হতে চলেছে সেই জন্য তারা এই পঁয়তাল্লিশ নাম্বারটা স্কোর প্রত্যেকেই করছে পঁয়তাল্লিশ না হলে অ্যাটলিস্ট তেতাল্লিশ শো তাদের থাকবেই থাকবে যারা চাকরি পাচ্ছে তো সেই দিক থেকে আমাদের নিজেদের প্রিপারেশনটা কিন্তু এই মুহূর্তে এতটা হাই লেভেলে নিয়ে যাওয়া উচিত আমরা প্রিপারেশনের সময় আমরা আমাদের টার্গেট রাখবো একটু হায়ার মার্কস ঠিক আছে বাট যখন আমরা এক্সাম দিতে যাবো তখন কিন্তু আমরা একদম টার্গেট ছাড়া এক্সাম দিতে যাবো কারণ আমাদের এক্সামের কোশ্চেন জানি না কেমন কি থাকছে যদি ইজি কোশ্চেন হয় আমরা যদি এখানে ষাট নাম্বার টার্গেট নিয়ে যায় ইজি কোশ্চেন হলে সেই টার্গেটটা আমাদের অটোমেটিক বেড়ে গিয়ে হয়তো সত্তর হয়ে যেতে পারে যদি আমাদের সেখানে কঠিন কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ষাট থেকে নাম্বারটা কমে গিয়ে পঞ্চাশ হতে পারে তো সেই দিক থেকে আমরা এক্সাম দেওয়ার সময় কোনো রকম কোনো টার্গেট থাকবো না বাট প্রিপারেশন করার সময় আমাদের টার্গেট থাকাটা একদম মাস্ট কারণ আমরা যদি একটা রোড ম্যাপ না বানাই কতটা নাম্বার আমার তুলতে হবে কতটা নাম্বার দরকার কোন সাবজেক্টকে কতটা ওয়েটেজ দেবো কোন সাবজেক্টকে কতটা টাইম দেবো এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে অ্যানালাইসিস না করি তাহলে কিন্তু আমরা আধার মতো প্রিপারেশন নিয়ে যাবো আলটিমেটলি গিয়ে দেখবো আমাদের কোনো রকম কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না হয়তো হার্ডলি দেখবে হার্ডলি হয়তো তোমাদের নর্মাল প্রিপারেশনের ক্ষেত্রে দু থেকে পাঁচ নাম্বার খুব বেশি হলে বাড়তে পারে তার থেকে বেশি কিছু তোমাদের এখানে বাড়বে না বাট আমরা যদি প্রপার প্ল্যানিং এর সাথে এগোই তাহলে দেখবে তোমরা তোমাদের টার্গেটেড নাম্বারের কাছাকাছি একটা জায়গাতে পৌঁছে যাবে বলছি না যে তোমরা টার্গেট নাম্বারে বাট টার্গেটেড নাম্বারের কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে আমি তোমাদের এই নাম্বারটা বলে দিচ্ছি পঁয়তাল্লিশ নাম্বার তোমাদের এখানে টার্গেট লাগবে সেক্ষেত্রে তোমরা হতে পারে ম্যাথে তোমাদের একটা দুটো

ও টার্গেটটা পঁচিশে পঁচিশ হওয়া চাই যদি এরকম সোজা কোশ্চেন হয় তবে আর যদি কোশ্চেনটা টাফ হয় অ্যাকর্ডিং টু কোশ্চেন সেটা দেখা যাবে বাট তোমাদের আপাতত টার্গেট থাকছে কি বাইশ থেকে তেইশ ম্যাথে এবং রিজিনিংও বাইশ থেকে তেইশ থাকছে একদম এই টার্গেটটা দেখো তোমরা যদি এখন এই নাম্বারের টার্গেটটা নাও তাহলে অটোমেটিক দেখবে তোমাদের হয়তো এক্সাম খারাপ গেল বা কোনো রকমভাবে কোনো কিছু করতে পারলে না ঠিকঠাক মতো তাহলে তোমরা গিয়ে দেখবে তোমাদের নাম্বারটা হয়তো একটু কমে গিয়ে মোটামুটি কুড়ির ধারে কাছাকাছি দাঁড়াচ্ছে তখন যদি তোমাদের নাম্বারটা কুড়ির আশেপাশে গিয়ে দাঁড়ায় এবং রিজনিং থেকে মোটামুটি এই কুড়ি বাইশের আশেপাশে গিয়ে দাঁড়ায় তাহলে তোমরা কি দেখো দুটো মিলিয়ে একটা চল্লিশ নাম্বারের মতো স্কোর করতে পারছো ঠিক আছে আর তোমরা যদি অলরেডি আগে থেকে টার্গেটটাকে কমিয়ে রাখো তারপর থেকে সেই টার্গেট থেকে তোমাদের যদি আরো দু চার নম্বর কমে যায় তখন গিয়ে তোমরা দেখবে এই হয়তো ম্যাথ রিজনিং থেকে তোমরা হয়তো তিরিশ নাম্বার পাচ্ছ যেটা তোমাদের সিলেকশন দেবে না সিলেকশন দেবে তোমাকে এই জায়গাটা মানে চল্লিশ প্লাস তোমার দরকার সেক্ষেত্রে যে যত বেশি নাম্বারটা গেন করতে পারবে ইন্টারভিউতে তার কিন্তু কি ততটাই হেডেকটা কমে যাবে ঠিক আছে তো সেই দিক থেকে এখনই চেষ্টা করো ম্যাক্সিমাম নাম্বার স্কোর করার আর অভিয়াসলি তুমি এখন মেনের প্রিপারেশন নিচ্ছ আর মেন্সের প্রিপারেশনের ক্ষেত্রে গিয়ে আমি তোমাদের এখানে সান্তনা দেওয়ার কথা বলতে পারি না যে তুমি এখানে পনেরো নাম্বার তুলে নিয়ে চলে আসলে বাকি জায়গা থেকে তুমি নাম্বার অ্যারেঞ্জ করে নিয়ে তোমার একটা সিলেকশন হয়ে যাবে যেটা আমাদের পিলিতে পসিবল ছিল বাট মেনের ক্ষেত্রে একদমই পসিবল না এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট থেকে নাম্বার দরকার এবং ম্যাথ এবং রিজনিং থেকে কেমন ভাবে কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টের আমি আলাদা করে মেন্স স্ট্র্যাটেজি আলাদা করে নিয়ে যাবো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তো সেদিক থেকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবার চলে আসছি আমি জি এর ক্ষেত্রে দেখো জিকে রয়েছে পঁচিশ নাম্বার জিকে যারা মোটামুটি পড়ে রেখেছ তাদের আর এক্সট্রা বেশি কিছু এফার্ট দেওয়ার কিন্তু দরকার নেই ঠিক আছে আমরা এক্সামের এক মাস আগে থেকে এর আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বা কি কি পড়তে হবে না পড়তে হবে সেই জিনিসটা আমরা আলাদা করে আলোচনা করে নেবো বাট এই মুহূর্তে তোমাদের বেশি কিছু হেডেক নেওয়ার দরকার নেই কারণ এক্সাম তোমাদের কবে হবে তার কোনো গ্যারেন্টি নেই দেখো আমি আরো আরো একটা জিনিস বলে নিচ্ছি এখানে এক্সাম তোমাদের কবে হতে পারে বা না হতে পারে এই একটা জিনিস দেখো এই সবে আমাদের এক্সাম হলো এটা মানে প্রিলি এক্সামটা সবে হলো রেজাল্টটা কবে বেরোচ্ছে না বেরোচ্ছে সেটা কিন্তু এখন কোনো রকম কোনো গ্যারেন্টি নেই বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে রেজাল্ট বেরোতে এক থেকে দু মাস তো টাইম কম করে হলেও তো থেকে থেকে তোমরা ধরতে পারো হতে তোমাদের হাতে মিনিমাম চার মাস সময় থাকছে তো টাইম খুব বেশি রয়েছে তা কিন্তু একদমই না আবার টাইম যে তোমাদের কাছে খুব কম রয়েছে তা কিন্তু একদমই না এখন থেকে তোমাদের মোটামুটি ভালো মতো প্রিপারেশন শুরু করে দিতে হবে তো যেটা বলছিলাম আমি জি কে তে তোমাদের রয়েছে পঁচিশ নাম্বার এই পঁচিশ নাম্বারের জন্য খুব বেশি হেডেক নেওয়ার দরকার নেই তোমরা এখান থেকে শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পি ওয়াই কিউ ইয়ার কোশ্চেন তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে থাকো তোমাদের দেখবে ইমপ্রুভমেন্ট ঠিকঠাক হতে লেগেছে এবং যাদের যাদের থিওরি পড়া নেই তারা কমপ্লিটলি থিওরিটা পড়ো থিওরি পড়ার পরে তোমরা পি কিউ প্র্যাকটিস করো মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা প্র্যাকটিস করো এরপর আসছি আমি তোমাদের ইংলিশের জায়গাতে যেটা তোমাদের সব থেকে বেশি টাফ বলে মনে হয় বাট দেখো এই ইংলিশে আছে কত মাত্র দশ নাম্বার এই দশ নাম্বারের জন্য বেশি কি মাথা ঘামিয়ে লাভ রয়েছে ইংলিশের ক্ষেত্রে আমাদের পড়তে হবে অনেক কিছু প্রচুর জিনিস রয়েছে আমাদের ইংলিশে পড়ার মতো সেই ইংলিশে এত জিনিস পড়েও আমি যে এই দশের দশ পাবো তার কি গ্যারেন্টি রয়েছে কোনো গ্যারেন্টি নেই তার থেকে আমি এই টাইমটা কি করবো এই ম্যাথ রিজনিং এ যদি দিই তাহলে সেক্ষেত্রে কি আমাদের এখানে ফুল মার্কস আসতে পারে ম্যাথ এবং এ দেখো অনেকে অনেক জায়গায় কোর্স বিক্রি করার জন্য হয়তো ইংলিশটাকে বিশাল হারে হাইলাইট করবে দেখো আমি তোমাদের বাস্তব ফ্যাক্টগুলো আগে বলছি দেখো আমি কারো নাম নিচ্ছি না যেটা হয়ে থাকে এতদিন ধরে যেগুলো হয়ে আসছে আমি সেটারই কথা বলছি আছে মাত্র দশ নম্বর এবং তোমাদের এই জিনিসটাকে এতটাই বেশি বড় বড় করে দেখানো হবে দেখো এমন করে বলবে যে কি এটাই তোমাদের ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাবে এটাই তোমাদের এক্সামে সিলেকশন দেবে হ্যান্ড ট্যান্ড এইসব জিনিসগুলো তোমাকে অনেক রকম ভাবে বলে দেওয়া হবে সেই জিনিসগুলো ভেবে তুমি ঘাবড়ে যাবে ঘাবড়ে গিয়ে তুমি সেই কোর্সটা নেবে আলটিমেটলি ইংলিশের জন্য তুমি দেখবে যে দিনে চার থেকে পাঁচ ঘন্টা দিয়ে বসে আছো মানে তুমি তোমার যা পড়ছো তার ফিফটি পার্সেন্ট টাইম তুমি ইংলিশে দিচ্ছ আর ওয়েটেজ কত রয়েছে যদি তোমাদের এক্সাম একশোতে হয় মেন পরীক্ষাটা ইন্টারভিউ ধরে একশোর মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ মাত্র টেন পার্সেন্ট নাম্বার রয়েছে কোথায় এই ইংলিশ থেকে তো ফালতু ফালতু টেন পার্সেন্টের এর জন্য তুমি তোমার প্রিপারেশনে ফিফটি পার্সেন্ট টাইম কেন দিতে যাবে একদম স্মার্ট লজিক তুমি এই জিনিসটা একটু ভেবে দেখো ফালতু উল্টো পাল্টা ভাবে মাথা খারাপ করে একদমই লাভ নেই স্টিল দেখো এই ইংলিশটাকে তো আমরা ইগনোর তো করতে পারি না এটার জন্য আমাদের কিছু তো একটা করতে হবে ডেফিনেটলি আমরা এই ইংলিশের জন্য একটা স্ট্র্যাটেজি দেবো কি করা উচিত না করা উচিত কিভাবে পড়বে কোথা থেকে পড়বে না পড়বে এ টু জেড আমি এই ইংলিশের জন্য স্ট্র্যাটেজি দেবো বাট খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই দিনে এক থেকে দেড় ঘন্টা ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা তোমরা যদি ম্যাক্সিমাম ইংলিশের জন্য দাও এনাফ হবে কারণ তোমাদের নাম্বারটা খেয়াল করতে হবে এখানে দশ নাম্বার রয়েছে ম্যাক্সিমাম তোমরা এই ম্যাথ এবং রিজনিং এ জোর দেওয়ার চেষ্টা করো এবং ম্যাথ ম্যাথ এবং রিজনিং হয়ে গেলে তারপর তোমরা জি কের উপর জোর দেওয়ার চেষ্টা করো দেন তোমাদের প্রায়োরিটি লিস্টে আসবে ইংলিশটা ঠিক আছে খুব বেশি মাথা কামাতে যাবে না দেখো পুলিশের মতো একটা চাকরি তারপরে আবার কলকাতা পুলিশের মতো একটা চাকরি এই একটা জায়গাতে এই জায়গাতে তুমি চাকরি করতে চলেছো এই জায়গাতে তুমি জব করতে চলেছো তো অবভিয়াসলি তোমাকে নিজেকে স্মার্ট তো হতেই হবে এবং স্মার্ট হওয়ার জন্য তোমাকে অবভিয়াসলি একটা স্মার্ট স্ট্র্যাটেজি দরকার প্রত্যেকটা জিনিসকে বোঝার চেষ্টা করো তোমার কি দরকার কি দরকার নেই এবার দেখো এই জিনিসটা তোমাদের আরো একটু আমি সাম আপ করে দিচ্ছি তোমরা যদি এখানে ম্যাথ থেকে মোটামুটি আমি একটা নাম্বার ধরছি তোমাদের টার্গেটেড মার্কস ভর্তি হচ্ছি মোটামুটি যে তোমরা মোটামুটি এখান থেকে বাইশ নাম্বার তুলে নিয়ে আসলে রিজনিং থেকেও তোমরা মোটামুটি এখানে তেইশ নাম্বার তুলে নিয়ে আসলে জিকে থেকেও দেখো জিকে আছে পঁচিশটা বাট জিকে টাফ আসবে কেমন আসবে আমি জানি না বাট আমি এখান থেকে তোমাদের একটা মোটামুটি নাম্বার দিয়ে দিচ্ছি যে বারো নাম্বার তোমরা এখান থেকে তুলে নিয়ে আসলে এরপর তোমাদের পড়ে থাকছে ইংলিশ এই ইংলিশ থেকে তোমরা খুব বেশি তোমাদের যদি এক্সাম খারাপ হয়ে যায় তোমরা যদি এখান থেকে তিন চার পাঁচও পাও আমি মোটামুটি অ্যাভারেজ নাম্বার একটা তিন নাম্বার ধরে নিচ্ছি দেখো বেশি ধরে দশে মাত্র তাহলে তোমাদের নাম্বারটা এখানে দেখো মোটামুটি একটা ষাট নাম্বারের একটা স্কোর দাঁড়াচ্ছে ষাট নাম্বার কি কোনো রকম ভাবে কম হলো তাহলে তুমি এই ষাট নাম্বারটা কিসে পাচ্ছ পঁচাশির মধ্যে তুমি এখানে ষাট নাম্বার করতে পারছো এরপর তোমাদের কি রয়েছে ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউ তো আছে তোমাদের পনেরো নাম্বার এই দশ বারো নাম্বার মোটামুটি একটা নাম্বার পেয়ে যাও তাহলে তোমার নাম্বারটা কি কত থাকছে তাহলে তোমাদের নাম্বারটা সত্তর থেকে বাহাত্তর মতো একটা হিউজ নাম্বার দাঁড়াচ্ছে যেখান থেকে তোমাদের আমার মনে হয় যে কি সিলেকশন হয়ে যাওয়া খুব বেশি স্বাভাবিক তো তোমরা তোমাদের টার্গেটে এরকম রাখো যেন তোমরা রিটেন এক্সামে ষাট নাম্বার তুলে নিয়ে আসতে পারো দেখো ইংলিশে কিন্তু আমি খুব বেশি নাম্বার ধরিনি তিন নাম্বার ধরি কারণ আমি তোমাদের এখানে ওয়েটেজ কম দিতে বলছি তুমি যদি এখানে দশে দশ তোলার চেষ্টা করো তাহলে তোমাকে হয়তো আরো অনেক বেশি এফার্ট দিতে হবে এবার আমি তোমাদের যেরকম ভাবে স্ট্র্যাটেজি ভিডিওটা দেবো ইংলিশের উপর সেক্ষেত্রে তোমাদের হতে পারে তোমরা ইংলিশে সাত আটও পেয়ে যেতে পারো ঠিক আছে তো কি হবে না হবে সেটা পরের কথা আসছে বাট আমি তোমাদের মোটামুটি আমি তোমাদের মোটামুটি যতটা কম পারা যায় ততটা কম দিয়ে ম্যাক্সিমাম যতটা নাম্বার তুলে নিয়ে আসে যায় সেরকম একটা স্ট্র্যাটেজি বানিয়ে দেবো তো এইরকম ভাবে একটা স্মার্টলি পড়াশোনা করলে একটু স্মার্টলি প্ল্যানিং করে তোমরা দেখবে তোমাদের এই ষাট নাম্বার জায়গাটাতে পৌঁছে যেতে পারছো কারণ আমার মনে হয় না এতটা ডিটেলে এত ভেঙে এত কিছু বুঝিয়ে তোমাদের আজ পর্যন্ত কেউ বলছে বলে বা এইভাবে তোমাদের কেউ গাইড বা এইভাবে তোমাদের কেউ গাইডেন্স প্রোভাইড করছে বলে তো আগামী দিনে আমরা ম্যাথের জন্য স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আসবো মেন্সের জন্য রিজনিং এর জন্য আনবো জিকের জন্য আনবো ইনফ্যাক্ট ইংলিশের জন্য আমরা স্ট্রাটেজি ভিডিও নিয়ে আসবো একদম কম্প্যাক্ট ওয়েতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমরা একটু একটু করে চ্যানেলটা শেয়ার করলে ডেফিনেটলি চ্যানেলটা একদিন খুব বড় জায়গায় পৌঁছবে এবং খুব বড় জায়গায় পৌঁছলে আমি আমার মতো খুব ভালো মতো ক্লাসগুলোকে শুরু করাতে পারবো ঠিকঠাক মতো ইনফ্যাক্ট তোমাদের ক্লাসের সাথে গাইডেন্সটাও ঠিকঠাক মতো প্রোভাইড করতে পারবো তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ